Good morning everyone. Welcome to RPEP Education. RPEP Education এর আরো একটা নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা 7ই জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো নিয়ে আলোচনা করব। আর প্রত্যেকদিন সকালবেলায় তোমাদের 7টা থেকে এই কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসটা থাকছে। তো ডেইলি রেগুলারিটি মেইনটেইন করে প্রত্যেকই ক্লাসগুলো ফলো করো এবং লাস্টে যে হোমওয়ার্ক থাকবে তার আনসারগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ডেইলি আপডেটগুলো একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে। তো চলো শুরু করি আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেনটা দেখে নাও। এক নাম্বার কোশ্চেন আছে, সম্প্রতি প্রকাশিত স্টেটস স্টার্টআপ র্যাঙ্কিং 2021-এ নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন দুটি সেরা পারফর্মার হয়েছে? ফার্স্ট কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, গুজরাট আর কর্ণাটক কিন্তু এই র্যাঙ্কিংয়ে সেরা পারফর্মার হয়েছে। গুজরাট এবং কর্ণাটক সেরা পারফর্মার হিসেবে আবির্ভূত হয়েছে এবং মেঘালয় উত্তর পূর্ব মানে নর্থ ইস্টার্ন যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে জম্মু কাশ্মীর শীর্ষ পারফর্মার হিসেবে বিবেচিত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানে আরবিআই এর নির্দেশাবলী না মানার জন্য কোন দুটি ব্যাংকের ওপর 1.05 কোটি টাকার জরিমানা আরোপ করা হয়েছে? দু নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এ এবং বি উভয়, মানে কোটাক মাহিন্দ্রা ব্যাংক এবং ইন্দাসইন্ড ব্যাংক। ভারতীয় রিজার্ভ ব্যাংক 4 জুলাই 2022-এ কোটাক মাহিন্দ্রা ব্যাংক এবং ইন্দাসইন্ড ব্যাংকের উপর জরিমানা আরোপ করেছে। কেওয়াইসি নিয়মগুলি না মেনে চলার জন্য এই জরিমানাটা আরোপ করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি, যুক্তরাজ্যের পার্লামেন্ট দ্বারা সম্প্রতি কাকে আয়ুর্বেদা রত্ন অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে? তিন নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডাক্তার তনুজা নেসারি। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ মানে AII এর ডিরেক্টর তনুজা নেসারিকে যুক্তরাজ্যের পার্লামেন্ট আয়ুর্বেদ রত্ন অ্যাওয়ার্ডে ভূষিত করেছে। নেক্সট কোশ্চেন নাম্বার ফোর, কোন শহরে ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি সুরক্ষা মন্থন 2022-এর আয়োজন করেছিল? চার নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, যোধপুরে। এটি সীমান্ত ও উপকূলীয় নিরাপত্তার দিক নিয়ে সংগঠিত হয়েছিল, মানে কি জন্য সংগঠন করা হয়েছে? সীমান্ত এবং উপকূলীয় নিরাপত্তার দিক নিয়ে আলোচনার জন্য সংগঠিত হয়েছিল। এতে যৌথভাবে সভাপতিত্ব করেন বিএসএফ এর মহাপরিচালক পঙ্কজ সিং, ইন্ডিয়ান কোস্টগার্ডের ডিরেক্টর জেনারেল ভিএস পাঠানিয়া এবং ডেজার্ট কর্পস এর জেনারেল অফিসার কমান্ডিং রাকেশ কাপুর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ, সম্প্রতি যে ফেমিনা মিস ইন্ডিয়া 2022-এর শিরোপা জিতলেন তিনি কে? পাঁচ নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সিনি সেঠি। সিনি সেঠিকে ফেমিনা মিস ইন্ডিয়া 2022-এর খেতাবের বিজয়ী ঘোষণা করা হয়েছে। ইভেন্টটি 3 জুলাই 2022-এ জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজিত হয়েছিল। রাজস্থানের রুবাল শেখাওয়াত ফেমিনা মিস ইন্ডিয়া 2022-এ প্রথম রানার আপের মুকুট পেয়েছিলেন। উত্তরপ্রদেশের সিনিতা চৌহান দ্বিতীয় রানার আপের মুকুট পেয়েছিলেন। আর এই সিনি সেটি কিন্তু কর্ণাটকের, মনে রাখবে 21 বছর বয়স। নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স, 4 জুলাই 2022-এ স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজুর কততম জন্মবার্ষিকী পালিত হলো? ছ নম্বর প্রশ্ন সঠিক উত্তর হিসেবে অপশন বি, 125তম। স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজুর 125তম জন্মবার্ষিকী 4 জুলাই 2022-এ পালিত হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশে তাঁর একটি 30 ফুট ব্রোঞ্জের মূর্তি উদ্বোধন করেছেন। 1922 সালের 22শে অগস্ট চিন্তাপল্লী থানায় 300 জনেরও বেশি বিপ্লবী নিয়ে বিখ্যাত আক্রমণটি তাঁর দ্বারা পরিচালিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন, কোন দিনটিতে স্বামী বিবেকানন্দের মৃত্যুবার্ষিকী পালন করা হয়? সাত নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 4 জুলাই। 4 জুলাই স্বামী বিবেকানন্দের মৃত্যুবার্ষিকী হিসেবে পালন করা হয়। তিনি ছিলেন একজন দার্শনিক যিনি পশ্চিমা বিশ্বের কাছে বেদান্ত এবং যোগের আদর্শ প্রবর্তন করেছিলেন। তিনি 4 জুলাই 1902-এ মানে 4 জুলাই তারিখে 39 বছরে মারা গিয়েছিলেন। তিনি 1800
63 সালের 12 জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি গঙ্গা নদীর ধারে বেলুড় মঠে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, ইএন সুধীর সম্প্রতি প্রয়াত হলেন, তিনি নিচের কোন খেলার সাথে যুক্ত ছিলেন? 8 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ফুটবল। প্রাক্তন ভারতীয় গোলরক্ষক ইএন সুধীর 1970-এর দশকে ভারতের হয়ে খেলেছেন। তিনি 9টি ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। ওকে, তো চলো এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। এবার হোমওয়ার্ক দেখে নেব। আজকের ফার্স্ট হোমওয়ার্ক থাকছে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স মানে FATF এর নতুন প্রেসিডেন্ট হলেন কে। 2 নম্বর কোশ্চেন থাকছে কিউএস বেসড স্টুডেন্ট সিটিস র্যাঙ্কিং মানে যেটা 2023-এর র্যাঙ্কিং, কিউএস বেসড স্টুডেন্টস সিটিস র্যাঙ্কিং, এই র্যাঙ্কিংয়ে কোন শহর শীর্ষে রয়েছে। 3 নম্বর কোশ্চেন থাকছে আমেরিকা যুক্তরাষ্ট্রের মানে ইউএসএর স্বাধীনতা দিবস কবে। তো এই তিনটে কোশ্চেনের আনসার অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। চলো কালকের হোমওয়ার্কের আনসারগুলো দেখে নিই। কালকের ফার্স্ট হোমওয়ার্ক ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যের ডিজিটাল ইন্ডিয়া উইক 2022 উদ্বোধন করবেন, আনসার হয়ে যাবে গুজরাট। 2 নম্বর কোশ্চেন ছিল কোন রাজ্য সরকার মহিলাদের বাস ভাড়ায় সরকারিভাবে 50% ছাড় দেওয়ার জন্য নারী কো নামান স্কিম লঞ্চ করেছে, আনসার হয়ে যাবে হিমাচল প্রদেশে। 3 নম্বর কোশ্চেন ছিল সম্প্রতিকে টেস্ট ক্রিকেটে ওভারে 35 রান করে নতুন রেকর্ড গড়লেন, আনসার হয়ে যাবে জসপ্রীত বুমরা। তো চলো এই ছিল আজকের টোটাল ক্লাস। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। হোমওয়ার্কের আনসারগুলো অবশ্যই কমেন্টে ড্রপ করো। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও আর একটু বন্ধুদের সাথে শেয়ার করে ডেলি আপডেটগুলো সবার কাছে পৌঁছে দিও। চ্যানেলটা থেকে উপকার পেলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশান বেলটা প্রেস করে রেখো চ্যানেলের বাকি ক্লাসগুলোর আপডেট সঠিক সময়ে পাওয়ার জন্য। PDFগুলো ডাউনলোড করতে চাইলে আমাদের RPEP এডুকেশনের টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ যে কোনো একটাতে জয়েন হতে পারো। ডিসক্রিপশন বক্সে দুটোরই লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ক্লাসে। টাটা।